ঘটক ভাই দাঁড়ান আপনি একটু দোকান দেখবেন আমি একটু বাড়ি যাব ফুলডারা করি আপনি খাবেন আমি বাইতে ঘুরেই আহা আমার তো বাড়িতে কাম আছে চা বানাইতে দিম আপনি বহেন পারবেন তো পার মনে কি কর না কোন এই লাইনে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে ঠিক আছে বহেন আমি তো চা বানাই নিয়ে আইসা তাড়াতাড়ি আইয়েন আচ্ছা আছে অস্ট্রেলিয়ান পেজ বড় বড় আপেলের মতো সাইজ না না আমার অত বড় বড় পেঁয়াজ লাগবো না আমার লাগবো ছোট পেঁয়াজ দেশি দেশি পেঁয়াজ নাই ছোট পেঁয়াজ লাগবো ও আমি ছোট পেঁয়াজ নিতে চাই দেশি পেঁয়াজটা আচ্ছা তাইলে ওই যে অস্ট্রেলিয়ান বড়গুলি আছে না কাটতে ছোট ছোট করে দেখি আপনি বড় পেঁয়াজ কেটে ছোট করবেন কেন হ্যাঁ আপনি তো দেখছি যে কোনো বিবেচনা নাই নাই ছোট পেঁয়াজ নাই দেশি ছোট ছোট পেঁয়াজ শোনেন দেশি পেঁয়াজ দিলে কিন্তু কানবেন পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না কান্দুম কেন আমি তো ঠেকে দিয়ে পেঁয়াজ চলতেছি হ্যাঁ পেঁয়াজ কিন্তু আমার ঠেকে দিয়া আমি আমি তো জোর করে কেড়ে লইতেছি যে আমি কাঁদবো আরে দেশি পেঁয়াজের ঝাঁজ অনেক বেশি বাসায় নিলে কানতে কানতে মরে যাবেন হয়েছে হয়েছে আপনারা তো আমার অভিজ্ঞতা দেওয়া লাগবে এমনি আমার বিয়ে হয় না সে দুঃখে সবসময় কান্দনি তো আসে আমার কান্দন লাগবো ভাই আমি কান্দ আমার দেশি ব্যাস তো ভাই আচ্ছা এই যে নেন 1 কেজি মাইপে রাখছি মাইপে রাখছেন 1 কেজি ব্যাস এটি 1 কেজি ব্যাস মাপ ঠিক আছে মাপে কম দেন নাই তো উর্মিয়া কি কর না কোন একদম ঠিক আছে মাপ শোনেন এই মাপের উপর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে ওই কি রে লাল তুই এখনো বাড়ি যাস নাই না মনে হয়েছে একটু দেরি হয়ে গেল আর কি পথে মেজানোর লোক দেখা গেছিল তো কত কইতে কইতে দেরি হয়ে গেছিল ভাই আর দূর বেটা তোর উপরে তো বাড়ির মানুষ সব খেয়ে পড়েছে পেঁয়াজ নিয়ে যাওয়ার কথা না হ্যাঁ হ্যাঁ নিশ্চিত তো নিশ্চিত একেবারে 1 কেজি পেঁয়াজ দিছি ওই মনে ভাই কি এই যে একটু পোটলার মধ্যে 1 কেজি এই এই তোমার পেঁয়াজের তো মাপ ঠিক নাই এই কি কর না কর আমি নিজ হাতে মাইপে রাখছি কম হইব কি লাগে 100 টাকা কম নাই এই আবার মাপ দে মাপ দে মাপনের দরকার নাই শোনেন এই বিষয়ে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে বাসায় নিয়ে যান এগুলি কাইটতে রাইন্দে খাইয়ে দেন অনেক মজা পাবেন এই বেটা মাপতে কইছি মাপ দে তুই তাড়াতাড়ি মাপ দে এই তুই তুই করে করেন গেলে আপনারা হ্যাঁ মাপ দিমু না আপনারা নিলে নেন না নিলে থুয়ে যান থুয়ে যাবো না ভাই ভালো লাগতেছে না বাসটা দেন তো বাস হইন কই এখন তো বাস নাই বাস নাই না মোমবাতি আছে আছে ম্যাচ আছে আছে তাহলে একটু মোমবাতিটারে জ্বালায় আমার হাতে যাত রে ভাই মোম জ্বালাই দিমু কে লিগা আচ্ছা দিনের বেলা মোম জ্বালে জানি কি হয় ছোট কালে পড়ছিলাম মোমবাতি দিয়া এই দোকানটারে আমি পোড়ায় দিব তোরা মারতে কইছি না তুই ওখানে মাপ না হইলে আমার কিন্তু কোনো বিবেচনা থাকবে না ওখানে তো দোকান আমি জ্বালায় পোড়ায় দেবো এই এটা কি মূল কথা কর আমার দোকান জ্বালাই দিবেন মানে এটা কি চুলা বেশি নাকি মিয়া চুলা আগুন দিবেন এত জগলাজাটি কিসের এত জগলাজাটি করলে মানুষে কি কইব দোকানের সামনে মেম্বার সাহেব আপনি এই দোকানটা দখল নিয়ে ভালো করেননি বাদলের দোকান বাদলের দখলই থাকা দরকার ছিল আমি দখল নিছি এর লিগে এত হইছই পারলে তুমি নিয়ে দেখাও আমরা দখল নেই না পারলে কিনা নেই এই দোকানে কিন্তু 2 নম্বরই চলতেছে এটা কিন্তু গ্রামের মানুষ ভালোভাবে নিবে না মতিন কথাবার্তা সাবধানে বলো আমি 2 নম্বরই করি মানে শোনেন মেম্বার সাহেব আপনার দেখতেছি কোনো বিবেচনা নাই আপনি দোকানটা দখল করছেন কোনো অসুবিধা নাই দোকানটা তো ঠিক মতো চালাইতে হবো হ্যাঁ একটা জিনিস বিক্রি করতেছে একটা পেঁয়াজ বিক্রি করতেছে এটা মাপের কোনো কোনো ঠিক ঠিকানা নাই কোনো মাপের যন্ত্রপাতি দেখতেছে না এনে 2 নম্বরই হইতেছে না খুব খারাপ কাম ঘটক তুমি এইখানে কেন জুই কোথায় আমার বইতে কইছে আচ্ছা মাপে কি সমস্যা মাপে কোনো সমস্যা নাই আসলে ওই মাপের পাল্লা রোজিটা নাই পাল্লা নাই মানে
মেম্বার সাহেব, হ্যাঁ ঘটক অনেক ফাজিল আছে, এর মাথাটা কামাই দিই, পরে আমি দেখতেছি। এই যে পাল্লা নাই, হ্যাঁ পাল্লা নাই মানে দুই নম্বরই চলে গেলে, এটা কোনো মাপেরও ঠিক নেই, তার মানে হলো দোকানে বাটপাড়ি চলে। বাটপাড়ি? আচ্ছা এই দোকানে যদি বাটপাড়ি চলে গ্রামের মানুষ কি এটা খুব ভালোভাবে নিব, কি কইব লোকজন? কোনো বিবেচনা নেই, গ্রামের সবাই এই দোকানের কারণে আমারে বাটপাড় কইব? হ্যাঁ এইটা তো কোনোভাবে আমি মাইনা নিব না। এই বডি এই জি এই দোকান বন্ধ করে দে। মেম্বার সাহেব আমি দোকানটা বন্ধ করতেছি, মানে দোকান বন্ধ করার মধ্যে আমার হইছে 20 বছর অভিজ্ঞতা। ভেরি গুড, এই দোকান বন্ধ কর, সব বন্ধ করে দে। এটা কাজের কাজ, এটা বিবেচনার মতো কাজ। এটা রাখ, এটা রাখ। কি ব্যাপার মেম্বার সাহেব, দোকান বন্ধ কেন, কোন ঝামেলা হয়েছে? এই দোকানটাই হইতেছে একটা বিরাট ঝামেলা, আর আমি কি দোকানদার যে বয়ে বয়ে দোকানদারি করুম? এই দোকান বন্ধ আজকে থেকে। দোকান বন্ধ করে দিলে আমার কি হইব? তোর কি হইব আমি কেমনে জানি, তোরে যে কইছিলাম রাত্রেবেলায় আমার লগে একটু হিসাব নিকাশটা মিলাই যাইস, তুই আসস নাই কেন? হ্যাঁ এই বডি, এই বাদলের দোকানই আমি রাখবো না, এই দোকান বাইঙ্গা উঠায় ফেলা, লোকজন জোগাড় কর, আজকের বৃত্তে এই দোকানের ভাঙ্গন আমি দেখতে চাই। হ্যাঁ আমার লগে আয়। জুই দোকান না থাকলে যাবি না কই? কই আর যাবো, গরিব মানুষ হইলো ফুটবলের মতো, সবাই লাথি মারে, আবার কারো কাছে যা লাথি খামু? Thank you.